আসসালামু আলাইকুম পাখি বালক ও ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? এটা খুঁজে পাচ্ছিলাম না। অনেকে আর কি পরবর্তী একটা টপিক পাইলাম যে ক্যাঙ্কার রোগের একটা টপিক করব। ঠিক আছে, প্রথম ধাপে ক্যাঙ্কার রোগের টপিকটা করব। ক্যাঙ্কারটা হলো মারাত্মক একটা অসুখ, মারাত্মক বলতে ধরেন মনে হয় না, মারাত্মক বলতে অনেক মারাত্মক। আবার সবাই আমাকে নক দেয় যে ভাই ক্যাঙ্কার রোগটা কি করতে পারি, কেননা অনেকের আর কি বা পাখি আনে, পাখি ঠিক মতো ডিম বাচ্চা করে, ডিম করে, ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটে, বাচ্চা ফুটার পরে বাচ্চাগুলো টিকাইতে পারে না, বাচ্চাগুলো মারা যায়। সেটা কারণটাগুলো কী কী আমরা সবাই জানি। যখন পোস্ট করি পাখিগুলোর পোস্ট, আপনার বিভিন্ন গ্রুপে যখন পোস্ট করি, সবাই বলে যে ক্যাঙ্কার, ক্যাঙ্কার কেন হয়, কী কারণে হয়, এগুলো অনেক বড় বাইরা বলছে। কিন্তু আমার কাছে যেগুলো মনে হয়েছে আর কি, ক্যাঙ্কার রোগের আমি যেখানে ট্রিটমেন্টটা ঠিক পাইছি সেগুলো আমার কাছে মনে হয়েছে সেই বলবো আর কি আপনাদের মাঝে। পাখির ক্যাঙ্কার রোগের প্রতিরোধ ও প্রতিশোধক সিমটম সমূহ কী কী সেগুলো আর কি বলি। পাখির ক্যাঙ্কার রোগের উৎপাদিত মূল কারণ হলো লফটের নোংরা পরিবেশ ও ধুলাবালিযুক্ত সিড মিক্স, প্যারেন্টসদের পাকস্থলিতে ক্যাঙ্কার জীবাণু অবস্থান। তাই পাখির ক্যাঙ্কার রোগের প্রতিরোধ আমরা কী কী ব্যবস্থা নিতে পারি তা নিয়ে কিছু কথা বলছি আজকে। লফটের যখন আপনারা একটা পাখি পালন করেন, ওই লফটা যে আছে, লফটা 100% পরিবেশ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। সেক্ষেত্রে লফটের খাঁচা, ট্রে, হাঁড়ি, বক্স, ঝুড়ি ও বাটি, ফিল্টার, বাইরা সিল 1 লিটার পানিতে 3 ml দিয়ে পুরো আপনার লফটের যত খাঁচাগুলো আছে, খাঁচা, ট্রে, বাটি, ঠিক আছে, আপনার ওই যে পার্স যেখানে পাখি বসে সবগুলো আপনার স্প্রে করবেন। আর যে যে বক্সটা দিবেন, পাখির বক্সটা দিবেন বাচ্চা ডিম বাচ্চা করার জন্য, সেই বক্সটাও আপনি স্প্রে করবেন। করার পরে রোদে শুকাবেন ভালো করে। এটা হলো আপনার সবথেকে মূল কারণ। আর আমি করি হলো স্প্রেটা করি ধরুন 15 দিন 1 মাসে করি। সেই ভাইরাস শিপটা হলো এটা খুবই ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। এটা আপনি পুরো লট আপনি স্প্রে করবেন প্রতি 15 দিন অন্তর বা 1 মাস অন্তর আপনার স্প্রে করতে হবে, 1 নম্বর। আর দ্বিতীয় নাম্বার হলো আপনার হলো পাখির খাদ্য তালিকা থাকা সিড মিক্সের মাধ্যমে। সিড মিক্সটা বড় একটা খারাপ জিনিস। আমরা যখন বাজার থেকে আপনার হলো চীনা কাউন আনি, ওইটাতে অতিরিক্ত ধুলাবালি থাকে। সেই সিড মিক্সটা আপনার কী করবেন, আনার পরে ভালো করে ধুবেন, পানিতে ধুবেন, ভালো করে ধুবেন। সেক্ষেত্রে আপনি এসিবিটা দিতে পারেন পানির সাথে, দিয়ে ধোয়ার পরে আপনার রোদ্রে, হ্যাঁ রোদ্রে ভালো করে 3-4 দিন কড়া রোদ্রে শুকাবেন। শুকানোর পরে পরে আপনার বালতির ভিতরে রাখবেন, যেখানে আর কি খাবারটা রাখেন সেটাতে আপনার সংরক্ষণ করে রাখবেন। আপনি 1 মাসের খাবার বা 2 মাসের খাবার যদি সংগ্রহ একবারে করেন, সেগুলো ধুয়ে আপনার রাখবেন। রাখার পরে ওই খাবারগুলো আবার 20-25 দিন পরপর আবার শুকাবেন, বের করে করেও শুকাবেন, মাঝে মধ্যে শুকাবেন, তাহলে এটাতে ফাঙ্গাস পড়বে না। আর আপনি আরেকটা কাজ করতে পারবেন, এখন হলো খাবারের সাথে আপনি যখন খাবারটা শুকাবেন তখন আপনি একটা কাজ করতে পারেন, এটারে বলে আপনার সিড মিক্সে টক্সিন বাইন্ডার, টক্সিন বাইন্ডারটা মিক্স করে আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে অনেক ভালো কাজ করে টক্সিন বাইন্ডারটা, খুবই ভালো কাজ করে। টক্সিন বাইন্ডারটা দিয়ে রাখতে পারেন, টক্সিন বাইন্ডার দিলে জীবাণু থেকে আপনি মুক্ত পাবেন, পাখির যে কাশি হাঁচি এগুলো থেকেও মুক্ত পাবেন। ক্যাঙ্কার জীবাণু আরেকটা মাধ্যম হলো প্যারেন্টসদের পাকস্থলী থাকা ক্যাঙ্কার জীবাণু। এই জীবাণু প্যারেন্টসের তেমন কোনো ক্ষতি না করতে পারলেও বেবিদের ঠিকই ক্ষতি করে। ধরেন বেবি ফুটলো, বেবিরে যখন ফিট করাবে, ঠিক আছে, বেবির খাদ্যথলিটা আপনার মনে হয় চিকুন হয়ে যাবে, চিকুন হয়ে আস্তে আস্তে বেবিটা আর খেতে যাবে না, বাবা মা খাওয়াবে না, বাচ্চাটা মারা যাবে, কালো হবে বা লাল দেখা যাবে, ঠিক আছে। এই হলো সিমটম ক্যাঙ্কারের বাচ্চাগুলো মারা যাওয়ার পরে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার 2+ অথবা আর্টিক্স প্লাস 1 লিটার পানিতে 2 ml দিয়ে লফটের সব পাখিকে নিয়মিত মাসে 5 দিন খাওয়াতে পারি। 2+টা হলো আপনার এটা, 2+টা আপনার প্রতি মাসে আমি অন্তর অন্তর 5 দিন খাওয়াই একটা না কি আপনার, যখন আমি ক্যালসিয়াম বা অন্য অন্য কোর্স করাই তখন এটা আগে আগে খাওয়াইনি, ঠিক আছে, এটা প্রতি মাসে 5 দিন করে খাওয়াই, প্রতি আমার এবিআর সব পাখির আমি এটা 5 দিন খাওয়াই। সেক্ষেত্রে আপনি অনেক ক্যাঙ্কার থেকে আপনার অনেক মুক্ত থাকতে পারেন, এটা করতে পারেন। আর এবার আসি ক্যাঙ্কার আক্রান্ত হলে আমাদের করণীয় কী কী। ক্যাঙ্কার আক্রান্ত হলে সব থেকে ধরেন যদি আপনার মনে করেন কোনোটাই কাজ না করে, পরবর্তীতে আপনার যাইতে হবে হাইভোল্টেজে। হাইভোল্টেজে গেলে প্রথমে আমার কাছে মনে হয় যে এটা সব থেকে ভালো রনিভেট, রনিভেট বা রনিটেজল, এই দুইটা ওষুধ খুবই ভালো। রনিভেট 12%টা খুবই ভালো, এটা ভালো কাজ করে। 1 লিটার পানিতে দেড় গ্রাম দিবেন, 1 লিটার পানিতে 1.5 গ্রাম দিয়ে মিশিয়ে বা আপনার পুরো লফটের পাখিরে খাওয়াই দিবেন। সেটা হতে হবে আপনার 3 মাস বা 3 মাস অন্তর যে বাকি থাকবে সেগুলো আরে
আর সব থেকে ভালো কাজ করে আপনার হলো ব্রিডিং পাখিগুলো যেগুলো ওগুলারে খাওয়াবেন, ওগুলারে খাওয়ালে রনি বেটটা খুবই ভালো কাজ করে। রনি বেটটা এটা বাইরের ঔষধ, এটা আপনার আমাদের যাদের হলো পাঁচ পেয়ার, দশ পেয়ার বা এক পেয়ার, দুই পেয়ার আছে, তারা তো আর পুরো ডিব্বাটা কিনতে যাবেন না, কিনতে গেলে অনেক টাকা লাগে। সেক্ষেত্রে আপনি গ্রুপগুলায় পোস্ট করে দেখতে পারেন, 10 গ্রাম 20 গ্রাম অনেক লিডার সেল করে। ধরেন একটা বড় ডিব্বা কিনছে, উনি আপনার 10 গ্রাম 20 গ্রাম সেল করে ওনাদের থেকে নিয়ে নেবেন, কালেক্ট করে নেবেন, তাহলে আপনার মনে করেন এত কষ্ট হইল না আর কি। এটা আপনার 7 দিন খাওয়াতে পারেন বা 5 দিন খাওয়াতে পারেন, আমি 7 দিন খাওয়াই মূলত, আপনার ব্রিডিংয়ের আগে 7 দিন খাওয়াই, ঠিক আছে? যদি আর কি মূলত অন্যগুলো কাজ না করে সেক্ষেত্রে আমি এটা করি, না হলে আপনার আর সবসময় খেয়াল রাখবেন ভাইরাসিপটা স্প্রে করবেনই আপনার লবটি, প্রতি 15 দিন 1 মাস অন্তর অন্তর স্প্রে করবেন। আর যখন ব্রিডিংয়ে দিবেন, ব্রিডিংয়ের আগে আপনার হলো ব্রিডিং বক্স, এবং কি আপনার মনে করেন ব্রিডিং বক্স, হাঁড়ি, পার্স, পাখি যেটাতে বসে পার্স, ঠিক আছে, ফিল্টার, পানির ফিল্টার সবগুলোতে স্প্রে করে নেবেন, স্প্রে করে নেবেন। বা আপনার হলো পানির ভিতরে চুবানোর পরে 1 লিটার বা 2 লিটার আপনার 3 ml 4 ml দিয়ে ওগুলো সবগুলো চুবাই ভালো করে ধুয়ে আপনার ই করতে পারেন। সেক্ষেত্রে আপনার হলো এই ক্যাঙ্কার রোগের থেকে সমাধান পাইতে পারেন। নাহলে ক্যাঙ্কার একটা মারাত্মক রোগ, বড় পাখিদের ক্ষতি করে না, বাচ্চাদের অনেক ক্ষতি করে, বাচ্চারাও টিকতেই পারে না। আমি যখন পাখি নতুন অবস্থায় শুরু করছি, আমার পাখি অনেক মারা গেছে এরকম ক্যাঙ্কারে। ধরেন 40-45টা বাচ্চা ফুটছে, বড় জোর 10-12টা বাচ্চা বাঁচছে অনেক যুদ্ধ করার পরে, তাও ওদের সমস্যা লেগেই আছিল। পরবর্তীতে বড় ব্রিডারদের সাথে কথা বললাম, যখন প্রথম পাখি পালা শুরু করি তখন তার এত গ্রুপ বা জয়েন হয়নি, আস্তে আস্তে জয়েন হয়েছি, আস্তে আস্তে জানছি। সেক্ষেত্রে আমাদের মির্জা কালী ভাই অনেক উপকার করছে, উনি আগে ক্যাঙ্কারের 3-4টা ফর্মুলা দিয়েছিল আপনার, সেগুলো মোটামুটি কাজ করে, অনেকের ক্ষেত্রে কাজ করে না। সেক্ষেত্রে আমরা এখন মির্জা ভাই এখন হলো আপনার হলো ক্যাঙ্কারের জন্য নতুন একটা আবার সিমটম তৈরি করছে, একটা মেডিসিন তৈরি করছে, সেটা হোমিও ওষুধ, সেটা এখনও ইউজ করা হয় নাই, হইলে জানাইতে পারবো সেটারও আপনার রেজাল্টটা জানাইতে পারবো, সেটাও ভালো কাজ করা আশা করি। অনেকে করতেছে, উনি আর কি পরীক্ষামূলক এখন বের করছে, অনেকে চেষ্টা করতেছে বা কাজ হইতেছে। আমার কাছে মনে হয় যে বাইরা সিপটা দিয়ে যদি স্প্রে করতে পারেন, ঠিক আছে, 1 নম্বর, আর 2 নম্বর যদি আপনার মনে করেন সিড মিক্সটা ঠিক মতো ওয়াশ করে দিতে পারেন, 3 নম্বর হলে আপনার মনে করেন পুরো লবটা পরিষ্কার রাখবেন, নতুন পাখি ঢুকানোর আগে সব কিছু দেখে শুনে পরে ঢুকাবেন, 15 দিন কোয়ারেন্টাইনে রাখবেন। আর 4 নম্বর হলো আপনার পানি প্রতিদিন সকালে ফুটানো পানি দিবেন, আর দুপুরে পানি দিবেন, দুইবার পানি দিবেন, পরিষ্কার করে দুইবার পানি দিবেন, অবশ্যই ফুটানো পানি হইতে হবে, কলের পানি কখনো দিবেন না সরাসরি। আর 5 নম্বর হলো আমরা যখন সকালে শর্ট ফুডটা দিই, ওই শর্ট ফুডটা জানি আপনার থাকে, শর্ট ফুডটা আর কি বড় জোর 3 ঘন্টা রাখবেন বা 4 ঘন্টা রাখবেন, এর বেশি রাখবেন না, এর বেশি রাখলে সমস্যা তৈরি হইতে পারে। আশা করি আপনারা এগুলো আপনার উপকার হবে, যতটুকু আমার জানা আছে অতটুকুই বললাম, ঠিক আছে? আর আপনার শর্ট ফুড যে দিবেন, গম বা ছোলা অবশ্যই সিদ্ধ করে দিবেন, কখনো ডাইরেক্ট ভিজানো গম ছোলা দিবেন না, এটাতে আপনার পাখির রোগ জীবাণু বাড়তে পারে, কমবে না আশা করি, বাড়বে, সেই জন্য আপনাকে সবসময় এটা সিদ্ধ করে দিবেন। আর আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, আশা করি যদি আপনাদের ভালো লাগে এটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। আর